নমস্কার বন্ধুরা আমাদের আজকের ভিডিও এক গ্লাস জলে মিশিয়ে দিন সামান্য এই জিনিস চুম্বকের মতো টেনে আনবে টাকা পয়সা ভাগ্য আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেননা আমরা আমাদের জীবনে যে কাজই করে থাকি না কেন তার সফলতা আমরা তখনই পাই যখন ভাগ্য আমাদের সহায়তা করে তাই আপনার ভাগ্যকে শক্তিশালী করার জন্য দরকার আপনার আশেপাশের শক্তিকে পজিটিভ শক্তি বানানো আপনার আশেপাশের যে শক্তি তা পজিটিভ হওয়া খুব দরকারি কারণ এই সংসার এক শক্তি আপনি নিজেও একটি শক্তি যদি আপনার আশেপাশের পজিটিভ শক্তির সাথে আপনার ভিতরের শক্তি যদি পজিটিভ হয় তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আপনার জীবনে আসবে অনেক অনেক টাকা অনেক সময় এমন হয় যে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও তার যথার্থ ফল পাওয়া যায় না এমন অবস্থা প্রায় সবার জীবনে আসে এটা খুবই সাধারণ ব্যাপার জীবনে আপনার যদি কিছু খারাপ হয়ে থাকে বা খারাপ চলতে থাকে তাহলে তার কারণ অবশ্যই নেগেটিভ এনার্জি এই অবস্থায় আপনি যতই ভালো করার চেষ্টা করুন বা ভালো থাকার চেষ্টা করুন তা হবে না কারণ সুখে শান্তিতে খুশিতে থাকতে হলে আপনার সমস্ত কিছু কাজ সফলতার সাথে হতে হবে ও খুব ভালোভাবে হতে হবে আর আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে তাই আজ আমি আপনাদের এমন একটি প্রয়োগের কথা বলবো, যা অবশ্যই আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করুন ও আপনার ও আশেপাশের শক্তিকে পজিটিভ করুন বেশিরভাগ লোকই জানেন না লবণে রয়েছে এমন এক অদ্ভুত শক্তি যা নেগেটিভ শক্তিকে দ্রুত নষ্ট করে দেয় কিন্তু এর প্রয়োগ কীভাবে করবেন ও কোন কোন জিনিসে করবেন তা আজ আমি আপনাদের জানাবো যদি আপনার বাড়িতে খুব গৃহকলহ লেগে থাকে কথায় কথায় ঝাটি হয় নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা না থেকে থাকে বাড়িতে সবসময় একটা অস্থির পরিবেশ থাকে তাহলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে যেখান থেকে বাড়ির সমস্ত লোক জল পান করে সেই জলের পাত্রে মিশিয়ে দিন এক চিমটি লবণ এক চিমটি লবণের বেশি দেবেন না এই সামান্য লবণই আপনার জন্য বয়ে নিয়ে আসবে সুফল যারা যারা ওই জল পান করবে তাদের মনে ধীরে ধীরে পজিটিভ এনার্জি উৎপন্ন হবে ফলে সংসারে সুখ শান্তি ফিরে আসবে ঘরের পরিবেশ বদলে যাবে অনেক মানুষ রয়েছেন যারা অকারণে খুবই চিন্তা করেন আবার এমন মানুষও রয়েছেন যারা সবসময় সমস্যাগ্রস্ত ও চিন্তাগ্রস্ত থাকেন অনেক চেষ্টা করেও এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন না তখন তারা আরও হতাশাগ্রস্ত ও চিন্তাগ্রস্ত হয়ে পড়েন টেনশান ডিপ্রেশান চিন্তা এও এক ধরনের অসুখ যা ভিতর ভিতর মানুষকে শেষ করে দেয় এর ফলে কোনো কাজ আপনি তো ঠিকমতো করতে পারবেন না উপরন্তু আপনাকে কঠিন অসুখের মধ্যে ফেলে দেয় এই সমস্যা থেকে মুক্ত হওয়ার একটি সহজ উপায় রয়েছে যেই ব্যক্তির এই ধরনের সমস্যা হচ্ছে তিনি যেখানে বেশি সময় থাকেন সেই জায়গায় এক গ্লাস জলে এক চামচ লবণ মিশিয়ে রেখে দিন যত খারাপ চিন্তা যত বাজে খেয়াল আসুক না কেন এর প্রয়োগে সব দূর হয়ে যাবে প্রতিদিন এই জল ও লবণ পাল্টাতে হবে যতদিন না সম্পূর্ণ ঠিক হয় আর গ্লাসটি অবশ্যই কাঁচের হতে হবে রাতে ঘুমানোর সময় যদি ভয় লাগে বা বাজে স্বপ্ন আসে তাহলে এই একই পদ্ধতি আপনি প্রয়োগ করতে পারেন লবণ মেশানো জলের গ্লাসটি মাথার সামনে রাখুন সকালে উঠে গ্লাসের জল ফেলে দিন এমনটা করলে ভয় লাগবে না বাজে স্বপ্ন আপনি দেখবেন না আপনি একটি আরামদায়ক ও নিশ্চিন্ত ঘুম থেকে সকালে উঠবেন যাদের খুব নজর লেগে থাকে সে বাচ্চা বা বয়স্ক যেই হোক না কেন নজর লাগার ফলে সবসময় অসুখ বিসুখে ভুগেন তা কাটানোর জন্য সহজ ও সরল একটি উপায় রয়েছে শুধু এক মুঠো লবণ নিয়ে মাথা থেকে পা পর্যন্ত একুশবার ঘোরাতে হবে তারপর ওই লবণ এক গ্লাস জলে গুলে ফেলে দেবেন খুব তাড়াতাড়ি নজর দোষ কেটে যাবে বাচ্চা যদি পড়াশুনো ঠিকমতো না করে বা পড়তে বসেও পড়ায় মনোনিবেশ না করে তাহলে আপনি এই উপায় প্রয়োগ করে দেখুন আপনার কাজ হবেই হবে পড়তে বসে তার মনে আর অন্য কোনো চিন্তা আসবে না বাড়ির নেগেটিভ এনার্জি দূর করার জন্য ঘর মোছার জলে লবণ মিশিয়ে ঘর মুছুন সমস্ত নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যাবে একটা কথা খেয়াল রাখবেন জীবনে সমস্যা আসবে সংকট আসবে তখন খুব বেশি চিন্তা করবেন না কারণ অতিরিক্ত চিন্তা নেগেটিভ এনার্জি উৎপন্ন করে আর নেগেটিভ এনার্জি মানেই সমস্ত ক্ষেত্রে বাধা কোনো কাজই তখন ঠিকঠাক হবে না তাই সবসময় পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন আপনার সবসময় ভালো হবে কোনো কিছুই আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারবে না সাফল্য এসে আপনার কাছে ধরা দেবে আপনার জীবন ভরে উঠবে অপার সুখ আর শান্তিতে